সম্মানিত আমরা আজকের এই ভিডিওতে একটি মিনি রেডিও রিসিভার তৈরি করা বিশেষ করে আমরা যারা নব্বই দশকের তারা কিন্তু রেডিওটাকে চেনারই কথা তবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু রেডিওকে চেনে না বললেই চলে রেডিও কিভাবে কাজ করে সেটি মূলত আমরা আজকে দেখব। রেডিওর উপরে এক্সপ্লেন করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এফ রেডিও রিসিভারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টর আমাদের আরো প্রয়োজন হবে একটি বিসি ফাইভ ফাইভ সেভেন ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি টেন কে রেজিস্টর প্রয়োজন হবে একটি রেডিওর ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ওয়ান জিরো ফোর বা হান্ড্রেড কে ভলিউম সর্বশেষ আমাদের প্রয়োজন হবে একটি এইট হোমস মিনি স্পিকার সম্মানিত ভিউয়ার্স আমরা সর্বপ্রথম ট্রানজিস্টর দুটির দিকে একটু লক্ষ্য করি ট্রানজিস্টর দুটিকে এভাবে ধরার পর ট্রানজিস্টরের ডান পাশের লেগটি ইমিটার পিন মাঝখানের পিনটি বেস পিন এপাশের ভাবে এটি ইমিটার পিন মাঝখানের টি বেস পিন এবং সর্বশেষ বাম পাশের পিনটি কালেক্টর পিন সব প্রজেক্টটি করার জন্য ট্রানজিস্টারের পিনগুলো অবশ্যই জানতে হবে সম্মানিত ভিউয়ার্স এবার আমরা বিসি ফাইভ ফাইভ সেভেন এভাবে ধরি এটি বিসি ফাইভ ফাইভ সেভেন কালেক্টর পিন এবার আমরা বিসি ফাইভ ফোর সেভেন এভাবে ধরি এটি ট্রানজিস্টরের কালেক্টর পিন বিসি ফাইভ ট্রানজিস্টরের কালেক্টর পিনটিকে ফাইভ ফাইভ সেভেন ট্রানজিস্টরের বেজের সাথে সোল্ডারিং করে দিব এবার বিসি ফাইভ ফাইভ সেভেন ট্রানজিস্টারের কালেক্টর পিনের সাথে এবং বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারের বেস পিনের সাথে একটি ফিফটিন ক্যাপাসিটর সোল্ডারিং করে দিব সম্মানিত ভিওর এবার ওয়ান জিরো ফোর টি সেট বা হান্ড্রেড কে ভলিউমের মাঝখানের পিনটিকে আমরা বিসি ফাইভ ফোর বেজ এর সাথে সোল্ডারিং করে দিব দিবেন্টার টিট এর বাম্পাসের পিন এর সাথে সাথে সোল্ডারিং করে দিব এবার আমরা স্পিকারের তার দুটিকে বি সি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিব একটি তারকে ইমিটারের সাথে সোল্ডারিং করে দিই এবার স্পিকারের অপরতারটিকে বিসি ফাইভ ফাইভ সেভেন কালেক্টর পিনের সাথে সোল্ডারিং করে দিব সম্মানিত ভিউয়ার্স এবার অ্যান্টেনা হিসাবে একটি তার পিসেটের মাঝখানের পিনের সাথে অর্থাৎ বিসি ফাইভ ফোর সেভেন বেজের সাথে সোল্ডারিং করে দিব সম্মানিত ভিউয়ার্স আমাদের সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন এবার আমরা অ্যান্টেনা তারটিকে একটু উঁচুতে রাখবো এবার আমরা সার্কিটটিতে পাওয়ার দিব সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা ফাইভ ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে পারি তবে আমরা কখনোই সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার কিংবা মোবাইল চার্জার ব্যবহার করব না আর আমাদের সার্কিটটি যখন চালাবো তখন আমাদের আশেপাশে কোথাও এসি লাইনের সাথে মোবাইল চার্জার বা অ্যাডাপ্টার লাগানো থাকলে কিন্তু হবে না সেক্ষেত্রে এখানে নয়েজ আসবে আমরা এসি লাইন থেকে দূরে থাকবো সোভিওর্স এবার আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে ব্যাটারির নেগেটিভ লাইনটিকে সংযুক্ত করে দিই এবার সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারির পজিটিভ লাইনটিকে বিসি ফাইভ ফাইভ সেভেন ইমিটার পিনের সাথে সংযুক্ত করে দিই সম্মানিত ভিউয়ার্স আমাদের স্পিকারে কিন্তু পাওয়ার এসছে এবার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রিসেটটিকে ঘোরাবো এবং দেখব যে আমাদের চ্যানেলটি রিসিভ করতে পারে কিনা সম্মানিত ভিওর্স আপনারা নিশ্চয়ই খুব সুন্দর মতো সাউন্ড শুনতে পারলেন আপনারা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য আপনারা পিসের টিকে ঘুরিয়ে বিভিন্ন চ্যানেলে অ্যাডজাস্ট করতে পারেন আপনাদের এন্টেনাটি যদি অনেক লং হয় সেক্ষেত্রে আপনাদের অনেক চ্যানেল রিসিভ করতে পারবে সো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের প্রোজেক্টটি বুঝতে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সেবায় নিয়োজিত সো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ